নমস্কার বন্ধুরা টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি একটা অফিসিয়াল নোটিশ নিয়ে হাজির হয়েছি দেখো এখানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ঠিক আছে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু তোমাদের সামনেই আমি নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছ দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদেরকে দেখাবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ডিরেক্ট ট্যাক্স ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হয়েছে মানে করা হচ্ছে দেখো এখানে ডেট ডো হয়েছে দেখো কোন কত তারিখে পাবলিশ হয়েছে আঠাশ চার দু হাজার একুশ তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো কোন পদে নিয়োগ করাবে বিষয়টি কিন্তু আজকে আমরা এই ভিডিও তোমাদেরকে বলে দেবো এবং আবেদনের শেষ তারিখ কবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বলে দেবো তার আগে তুমি কোন জেলা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাইরে রাখবে চাকরির সংখ্যা না তো না আনবে সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কার আবেদন করতে পারে কীভাবে আবেদন করবে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন তো বন্ধুরা তোমাদের দেখতেই পাচ্ছ দেখো এখানে লাস্ট ডেট বলা হয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট একুশে মে দু এই আবেদনটা কিন্তু লাস্ট ডেট তো এক বিস্তারিত আমরা দেখে নেবো এই ভিডিওতে দেখ অর্গানাইজেশন নেম কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে কিন্তু এই নিয়োগ নিয়োগটি করা হচ্ছে টাইপ অফ এমপ্লয় দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটা ঠিক আছে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেটা সবাই জানি দেখো এখানে টোটাল ভ্যাকান্সি ভ্যারিয়াস পোস্ট কতগুলি পোস্টে নিয়োগ করবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি এরপরে দেখেন লোকেশন নিউ দিল্লি তো নিউ দিল্লিতে এখানে এই কিন্তু লোকেশন দেওয়া আছে কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতাতেও কিন্তু এর ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো পোস্টের নাম দেখো স্টোনোগ্রাফার গ্রেড টু পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেব অফিসিয়াল মানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ডাব্লু 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 ডট তোমাদেরকে দেখো মার্ক করে দেখো ডাব্লু 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 ডট ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি কিন্তু বিস্তারিত আমরা দেখে নিতে পারো দেখো অ্যাপ্লাই মোড তোমাদেরকে অবশ্যই অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এরপরে চলে আসবে দেখো স্টার্টিং ডেট তো দেখো স্টার্টিং ডেট এখানে আঠাশ চার দু হাজার একুশ মানে এপ্রিল মাসে আঠাশ তারিখ থেকে এই আবেদন শুরু হয়েছে এবং যা চলবে একুশ পাঁচ দু হাজার একুশ পাঁচ দু হাজার একুশ পর্যন্ত কিন্তু এই আবেদন চলবে এরপরে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত পরিস্থিতি গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে কিন্তু তোমরা বিবাদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এরপরে দেখে নেব এজ লিমিট তো দেখো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট ফিফটি সিক্স মানে ছাপ্পান্ন বছরের মধ্যে বয়স হতে কিন্তু তোমরা বিপদের জন্য আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন বছর এজ লিমিট এখানে বলা হয়েছে স্যালারি প্যাকেজ এখানে কিন্তু কোনো মানে স্যালারি এখানে কিন্তু উল্লেখ করা হয়নি মেনশন করা হয়নি স্যালারি তো এখানে থেকে মুড অফ সিলেকশন কীভাবে তোমাকে নিয়োগ করা হবে পূর্ণভাবে প্রথমভাবে রিটার্ন এক্স টেস্ট মানে রিটার্ন বা তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ এই দুটো মানে সিস্টেমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেব কীভাবে তোমরা আবেদন করবে তো দেখো একটা আবেদন পত্র বা একটা ফর্ম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাওয়া সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে মানে জয়েন করে কিন্তু তোমরা এই যে তোমাদের এই ফর্ম ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে সেই ফর্মটা ডাউনলোড করার পরে ফর্মটা ফিল আপ করতে হবে তোমরা দেখিয়ে দেবো ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করার পরে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদেরকে চিঠিটা পোস্ট করতে হবে ঠিক আছে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তোমাকে চিঠিটা সেন্ড করতে হবে পঁচিশে একুশে মে দু হাজার একুশের মধ্যে ঠিক আছে দেখো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স সিএমডি টু ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্স এইচআরডি সেকেন্ড ফ্লোর জাওয়াল লাল জওয়াহরলাল নেহরুর স্টেডিয়াম ঠিক আছে গেট নাম্বার ওয়ান নিউ দিল্লি কলকাতা সরি দিল্লি নিউ দিল্লি ডবল ওয়ান ট্রিপল জিরো থ্রি এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আমি তো তোমাকে বলেই দিলাম তো এরপর দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে ফর্মটি ডাউনলোড করবে এবং কীভাবে তোমরা ফিল আপ করবে চলো বন্ধুরা ফর্মে চলে যায় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেলে তোমরা এরকম ফর্মটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে এরকম ফর্মের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডিরেক্টলি ডাউনলোড করতে পারবে তো এখানে একটা কথা বললে দেখো এখানে কিন্তু স্টেনোগ্রাফার টু মানে স্টোনোগ্রাফার টু এনসিবি ডিটি পদে তোমাকে নিয়োগ করাবে তবে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না ঠিক আছে যারা দু হাজার আঠেরো সালে স্টোনোগ্রাফার গ্রুপ সি সরি স্টোনোগ্রাফার গ্রেট সি এবং গ্রেট ডি পদে মানে পাশ করেছিল বা নাম নথিভুক্ত ছিল তারা পাশ করেছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু আদার্স কেউ এই পদে আবেদন করতে পারবে না ঠিক আছে ভালো করে বসবে যারা স্টোনগ্রাফার গ্রেট সি এবং ডি পদে দু হাজার আঠেরো সালের পরীক্ষায় পাশ করে আসো এবং যারা ওয়েটিং লিস্টে আছে তারা সে কিন্তু এই পদে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু অন্য কেউ এই পদে আবেদন করতে পারবে না ঠিক আছে তো যারা মানে ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে অ্যাড্রেস কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাড্রেস তোমাদেরকে দেখানো সেই ওই অ্যাড্রেস কিন্তু সেম এখানে দেওয়া হয়েছে তো তোমরা যদি আবেদন করতে পারো আর তোমরা তোমরা যদি পাশ করে থাকো তাহলে কিন্তু দেখে এরকম একটা ফর্ম তোমাদের সঙ্গে ওপেন হবে এখানে নাম রোল নম্বর সেই রোল নম্বর বসাতে হবে র্যাঙ্ক কত র্যাঙ্কের চেয়ে সেটা বসাতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো আধার নম্বর ঠিক আছে এরপরে তুমি কোন মানে যে কোন স্টেট থেকে আছো ঠিক আছে এটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে দেখো এখানে কলকাতা আছে কলকাতা তোমাকে এখানে বসাতে হবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড ইউটি অফ আন্দামান নিকোবর এইসলাইন ঠিক আছে দেখতে পাচ্ছ কলকাতায় এখানে শূন্যবাদ কিন্তু আছে এরপরে তোমাকে সিগনেচার কিন্তু করতে হবে এখানে থাম দিতে হবে ঠিক আছে তারপরে তোমার মোবাইল নম্বর এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশান বসানোর পরে কিন্তু তোমাদেরকে এটা পোস্ট করে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের যে পোস্ট অফিস পোস্ট অ্যাড্রেস বললাম ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পোস্ট করে দিতে হবে তো পোস্ট করে দিলে কিন্তু তোমাদের আবেদন সাকসেসফুল হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের ফোন নাম্বারে মানে ভেরিফাই মেসেজের মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়া হবে তোমাদের সে মানে রিক্রুটমেন্ট কীভাবে বা কিংবা তোমাদের পরীক্ষা কবে হবে বিস্তারিত তোমরা কিন্তু সেখান থেকে জানতে পারবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো রাখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাইরে রাখবে চাকরির সংখ্যা না তত নানা আপডেট পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য